হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আরফিন রানী। আজকে আমি যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি, এটা হচ্ছে আপনাদের অনেক রিকোয়েস্টের ভিডিও, মানে ব্লগ ভিডিওর জন্য আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন, তাই আমি ফার্স্ট টাইম আপনাদের মাঝে ব্লগ ভিডিও নিয়ে আসছি। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও, জানি না আপনাদেরকে কেমন লাগবে। তো আমি আমার পিচ্চিটাকে নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, মানে পার্কের সামনে। এটা হচ্ছে ফান্ড সিটি শিশু পার্ক, এটা আমাদের ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের পীরগঞ্জ উপজেলার মধ্যে। তো যেহেতু আমাদের বাসার কাছাকাছি এই পার্কটা, তো প্রায় আসা হয়, তো ফ্যামিলি সহকারে অনেক ভালো একটা জায়গা ঘোরার। তো আমরা ঈদের 6-7 দিন পরে গেছিলাম এই পার্কটাতে, তো মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না। তো দুপুরের পরে বের হয়েছিলাম, এটা হচ্ছে শুক্রবার দুপুরের পরে বের হয়েছিলাম। তো অনেক সুন্দর একটা পার্ক, বাচ্চাদের দেখার জন্য বিভিন্ন রাইডস আছে, তো অনেক ভালো একটা জায়গা। তো ফ্যামিলি সহকারে ঘুরতে আসছি, অনেকে আবার ছবি টবি তুলতেছে, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে একটা বিশাল বড় নাগরদোলা আছে, মানে অনেক উঁচু, মানে দেখে ভয় লাগতেছে, ওঠা তো দূরের কথা। আর বাচ্চাদের এই রাইডসটা অনেক ভালো, মানে ঘোরার রাইডস একটা। তো আমরা শুরুতে গেছিলাম, তাই বেশি একটা ভিড় ছিল না। এই তো আমার পিচ্চিটাকে নিয়ে আমি দোলনে উঠছি। তো দোলনাতে মোটামুটি ছিল মানুষ, যেহেতু ঈদ অনেকটা পার হয়ে গেছে সময়, তো সেরকম একটা ভিড় ছিল না। তারপরে আমরা ঘুরতে গেছিলাম। তো এই তো দোলনাতে, মানে বাচ্চা সহকারে, যেহেতু মানে বাচ্চা তো একাই বসানো যাবে না, এই জন্য সাথে নিয়ে উঠছিলাম এই দোলনায়। তো অনেক ভালো লাগছিল, তো গরমের সময় যেহেতু, মানে অনেক বাতাস, মানে দোলনায় উঠলে তো এমনিতে বাতাস লাগে, তো অনেক সুন্দর। অনেক এরিয়া একটা নিয়েছে এই দোলনাটা, বিশাল বড় একটা এরিয়ায় নিয়েছে। তারপরে বাচ্চাদের এই রাইডসটা অনেক ভালো বাচ্চাদের জন্য। সামনে আমার ওই যে মেয়েটা ওর মামাতো ভাইকে নিয়ে আছে, তারপরের মেয়েটা হচ্ছে আমার পিচ্চিটাকে নিয়ে আছে। আমার হচ্ছে তিনটা মেয়ে, তো তিনটা মেয়ে এই রাইডসে আপনারা দেখতে পাবেন। সামনে মেয়েটা হচ্ছে আমার মেজো মেয়ে, ওর মামাতো ভাইকে নিয়ে আছে। আর তারপরে মেয়েটা ওই যে আমার পিচ্চিটাকে নিয়ে আছে ছোটোটাকে, ওইটা হচ্ছে আমার বড় মেয়ে, হিজাব পরাটা। তো এই রাইডসটা অনেক ভালো বাচ্চাদের জন্য, একটা নিরাপদ। তো এভাবে বিভিন্ন রাইডসটা উঠেছি বাচ্চাদেরকে। তারপরে যে জায়গাটাতে গেছিলাম, এটা হচ্ছে মানে পার্কের মধ্যেই, মানে এটা হচ্ছে চতুর্পাশে ঘেরা একটা, বাচ্চাদের জন্য বিভিন্ন এখানে রাইডস আছে, বাচ্চাগুলো খেলতে অনেক সুবিধার জন্য আর কি। মানে এখানে বাচ্চাগুলো ওই যে সুইমিংয়ের জন্য যেটা রাইডস আছে, এটা হচ্ছে অনেক সুন্দর, ছোটো বাচ্চা পর্যন্ত এটাতে খেলনা করতে পারে। তো এভাবে আমরা, মানে আমার ভাই, ভাবি, বোন সবাই মিলে ঘুরতে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো বাচ্চারা অনেক মজা করছে, হ্যাঁ আমরাও মজা করছি। এটা দেখে ভয় পাচ্ছেন নাকি আবার?
আসলে এটার সামনে আমি একটু ভিডিও করা শুরু করেছিলাম, যে আসলে মানে একটা বাঘের মুখ, অনেক বড় দাঁত, মানে অনেকে হঠাৎ করে দেখলে একটু ভয় পাইতে পারে। এটার সামনে থেকে আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এই এদিক পুরোটাই কিন্তু একটা ঘেরানো ছিল চতুর্পাশে, তো এটার মধ্যে আমরা ছিলাম বাচ্চাদেরকে নিয়ে। তো এই বাউন্ডারিটার মধ্যে একটা আবার মানে পাথরের নিচে আবার একটা ছোট্ট একটা সুইমিংয়ের মতো ছিল। তো আমরা সবাই মিলে একসাথে ছবি তোলার চেষ্টা করতেছিলাম, অনেকে আবার ভিডিও করার চেষ্টা করছে, এইভাবে মানে এনজয় করছি আমরা সবাই মিলে। মানে এই পার্কটা হচ্ছে অনেক বড় একটা এরিয়া, আসলে সম্পূর্ণটা তো দেখা সম্ভব না, তো আমি কিছুটা নিয়েছি, কিছুটা নিয়েছি আপনাদের দেখানোর জন্য, যে শুধু শেয়ার করছি যে আসলে আমরা যে যাই, আমরা তো প্রায় যাই যেহেতু বাসার কাছাকাছি, প্রায় যাওয়া হয় এই পার্কটাতে। তো অনেক বিশাল বড় একটা এরিয়া, তো আপনাদেরকে বললাম যেহেতু আমরা এক সপ্তাহ পরে গেছি, সেরকম একটা ভিড় ছিল না। তো আমরা যেহেতু অনেকজন মিলে গেছি, ভাই ভাবি বাচ্চাগুলো বোন সবাই মিলে গেছি, যেহেতু তো যতদূর পারছি ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক মানে অনেক পানি ছিল, থই থই পানি ছিল, এখন অনেকটা শুকিয়ে গেছে, এই জন্য রাইডসগুলো আসলে সেরকম একটা চালু নেই। তো অনেক সুন্দর, মানে এই পার্কটা অনেক সুন্দর, আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন এই পার্কটাতে। যখন পানি থাকে, অনেক টই টম্পুর থাকে, তখন এই রাইডসগুলোতে ঘোরা অনেক মজা লাগে। এই পুকুরটা অনেক জায়গা নিয়ে ঘিরছে, তো অনেক অনেক একটা মানে এরিয়া নিয়ে এই পার্কটা বানিয়েছে। এই পর্যন্তই আমরা ঘুরছি মোটামুটি, যেহেতু শেষ সময় হয়ে আসছিল, তো আমি বেশি নিতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, তো আমি কিছুটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। যদি ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।